ভোর থেকেই ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে জমজমাট খুলনার রূপসা পাইকারি মাছ বাজার। ছুটির দিন হওয়ায় ক্রেতাদের আগ্রহ বেশি ইলিশ মাছে, তবে চাহিদার তুলনায় বাজারে দেখা নেই ইলিশের। হাতে গোনা কয়েকটি আড়তে ইলিশ পাওয়া গেলেও দাম আকাশ ছোঁয়া। সপ্তাহ ব্যবধানে আকার ভেদে কেজি প্রতি দাম বেড়েছে 300 টাকা পর্যন্ত, বেড়েছে অন্য সব মাছের দামও। অতিরিক্ত দাম বৃদ্ধিতে মাছ কিনতে না পেরে ক্ষুব্ধ ক্রেতারা। যেগুলো 500 টাকা ছিল সেগুলো 750 টাকা 800 টাকা হয়ে গেছে, কারণ আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। পেটকি মাছ, ইলিশ মাছ, কাইন মাছ, চিংড়ে মাছ 120 180 এরকম দাম বাড়তি আছে। বিক্রেতারা বলছেন বৈরী আবহাওয়ার কারণে জেলেদের জালে কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় বেড়েছে দাম। দাম চওড়া, বাজারে তো ওই দামে বিক্রি হচ্ছে না, এই জন্য আমরা খুব হিমশিমের ভিতরে আছি। ট্রলার সব উঠিয়েছে, ট্রলার যাইতে পারছে, সেদিনে মাছের দাম কম, পাবলিকে বুঝছি না, পাবলিক এসে দেখতেছে মেলা দাম। বোনের সময় আমাদের উৎপাদন বাড়ে তাহলে হয়তো আবার দামটা কমে আসতে পারে আর কি। এখন যেহেতু আমাদের সমুদ্রে মাছ কম পাওয়া যাচ্ছে সেই জন্যই দামটা বেশি। খুলনার রূপসা পাইকারি বাজারে প্রতিদিন গড়ে 250 টাকার মাছ বেচা কেনা হয়। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা।